বিসমিল্লাহিররাহমানিরাহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমরা তৈরি করব পাস্তা। তো ফার্স্টে আমরা পাস্তা নিয়ে নিচ্ছি, বাটার। এখন আমরা একটা নুডলস নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা দুই জাতের পাস্তা ইউজ করব। মুরগির মাংস কুচি করে কেটে নিয়েছি। তো এখানে আমরা তিন জাতের পাস্তা ইউজ করছি। সয়া সস নিচ্ছি, মালাই নিয়ে নিচ্ছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, জিরা বাটা, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, আর টমেটো কুচি করে নিয়েছি, আর রসুন। তো এই এই সবগুলো উপকরণ আমাদের লাগবে। তো ফার্স্টে আমরা মুরগির মাংসটা ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমরা জিরা বাটা, আদা রসুন বাটা, আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণটা দিয়ে দিচ্ছি। তো সবগুলো মশলা দেওয়ার পর আমরা হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মাংসের সঙ্গে। তো হাত দিয়ে ভালোভাবে মিক্স করার কিছুক্ষণ পর আমরা এর মধ্যে সয়া সসটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সয়া সসটা আমরা ঢেলে দিলাম। এটা আমরা হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এখন আমরা ভালোভাবে মশলাগুলো মিক্স করার পর 10 মিনিট রেস্টে রেখে দিব। চুলায় আমরা একটা ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিচ্ছি আমরা। তো তেলটা গরম হয়ে গেল। এখন আমরা যেটা রেস্টে রেখেছিলাম 10 মিনিটের জন্য, সেটা আমরা এখন তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি মাংসটা। অল্প পরিমাণ পানি দিয়েছি এর মধ্যে। এখন আমরা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভালোভাবে কিছুক্ষণ কষানোর পর আমরা এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আবার 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে দেখে নিচ্ছি এবং নাড়াচাড়া করে নিচ্ছি আমরা। তো চারপাশটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো আবার আরেকটি চুলায় আমরা একটা পাতিলে পানি বসিয়েছি। তো ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আমরা। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আবারও ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এদিকে যে আমরা পানিটা বসিয়েছিলাম, সেই পানির মধ্যে আমরা অল্প পরিমাণ তেল ঢেলে দিচ্ছি। তেল ঢেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এদিকে আমরা ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পরপর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে আমরা চুলা থেকে নামিয়ে নিলাম। আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমরা বাটার নিয়ে নিচ্ছি। বাটারটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। বাটারটা ভালোভাবে গলে গেল। এখন এর মধ্যে আমরা যে আদা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। রসুন কুচি করেছিলাম সেটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আমরা। আর এদিকে আমাদের পানিটাও ভালোভাবে বলক উঠে গেল। এর মধ্যে আমরা পাস্তাগুলো ঢেলে দিচ্ছি। তো নুডলসটাও আমরা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমরা চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। তো এদিকে আমরা পাতিলের যে পাস্তা আর নুডলসটা ঢেলেছি সেটা আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি।
তো পেঁয়াজ আর যে উপকরণগুলো দিয়েছিলাম সেটা ভাজার পর আমরা এর মধ্যে টমেটো কুচি আর মরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এটাও ভালোভাবে নাড়াচাড়া করে নেছি আমরা দিয়ে দিলাম স্বাদমতো লবণ তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি আর এদিকে আমাদের পাস্তাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে এর মধ্যেও স্বাদমতো লবণ দিয়ে দিলাম আমরা তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এদিকে আমরা এই উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো এর মধ্যে আমরা অল্প পরিমাণ পানি দিয়েছি যেহেতু মশলাগুলো পুড়ে যাচ্ছিল তাই খুবই অল্প পরিমাণ পানি দিয়ে আমরা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আর যে আমরা মাংসটা ভালোভাবে ভুনা করে বা কষিয়ে রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করার কিছুক্ষণ পর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন আমরা যে পাস্তাটা পানির মধ্যে সিদ্ধ করেছি সেই পানি থেকে পাস্তাটা আলাদা করে নিচ্ছি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি তো এখন এই পাস্তাটাও আমরা মশলাগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে ভালোভাবে নাড়াচাড়া করে পাস্তার সঙ্গে মশলাগুলো মিক্সড করে নিচ্ছি তো 10 মিনিটের মতো চুলায় রেখে এটা আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিব তো এখন এর উপরে আমরা মজারেলা চিজ বা চিজটা আমরা এর উপরে গ্রেট করে দিচ্ছি গ্রেট করার পর আমরা চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি চিজটা একটু কম হয়েছিল যার কারণে আবার আমরা চিজটা গ্রেট করে নিচ্ছি উপর দিয়ে তো অনেক সুন্দর একটা কালার চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন তো প্রায় হয়ে এসেছে আমরা কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে নিব তো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন আমরা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আশা করি আমাদের পাস্তা বানানোর রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে উপরে আমরা মজারেলা চিজ বা চিজটা আবারও গ্রেট করে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন যে আমাদের রেগুলার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল সবার মাঝে শেয়ার করবেন আপনাদের কাছে একটাই চাওয়া যে অবশ্যই আমাদের একটু সাপোর্ট করবেন আমরা অলওয়েজ চেষ্টা করি আপনাদের কাছে ভালো ভালো কিছু উপস্থাপন করার আপনাদের সাপোর্ট পেলে সামনে আরও ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তো খুবই সহজভাবে আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম যে পাস্তাটা কীভাবে তৈরি করে অনেকে পাস্তা বানানোটা অনেক ঝামেলা মনে করে তাই আশা করি আমাদের ভিডিওটি ফলো করে যদি বাসায় ট্রাই করেন অবশ্যই ভালো একটা ফল পাবেন বাইরে থেকে শুধু শুধু না কিনে নিজেরাই ঘরে বেশি করে বানিয়ে ফেলুন এবং ফ্যামিলি সঙ্গে বসে সকালে কিংবা বিকালে নাস্তা হিসাবে খেতে পারবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো রেসিপি ছাড়লে আপনার ফোনে নোটিফিকেশনটি চলে যায় এবং আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখতে পারেন তো নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই গাইস আসসালামু আলাইকুম